ধর্ষকের শাস্তি চাইলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। লক্ষ্মী পুজোর রাতে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন রঙ্গিনটিলা এলাকার এক জনজাতি নাবালিকা কন্যা লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়। ঘটনার পরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুততার সাথে ঘটনার সাথে যুক্ত তিন পাষণ্ড অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে গণধর্ষণের শিকার জনজাতি নাবালিকা কন্যা এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় মন্ত্রীর সংশ্লিষ্ট ঘটনার তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সংশ্লিষ্ট পরিবারটির পাশে মন্ত্রী নিজে এবং ত্রিপুরা সরকার রয়েছে বলে জানিয়েছেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই ন্যাক্কারজনক ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বিভিন্নভাবে নির্যাতিতা নাবালিকা পরিবারটির পাশে থাকবে ত্রিপুরা সরকার এবং প্রশাসন। অভিযুক্ত পাষণ্ড ধর্ষকদের শাস্তির দাবি তুলেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। গত লক্ষ্মী পূজার দিন আমার বিধানসভার মধ্যে ওই নাবালিকা মেয়ে সবিতা দেববর্মা, নমস্কার, গত লক্ষ্মী পূজার দিন একজন আমার বিধানসভার মধ্যে রঙ্গিয়াটিলা এখানে নাবালিকা মেয়ের দর্শন হয়েছে, তাই ওকে দেখার জন্য ওর বাড়িতে এসেছিলাম। আমার সঙ্গে সবাই আমাদের নেতৃত্বরা আছে, আগামী দিন যেন তারা সঠিক বিচার পায় তার জন্য আমি পুলিশ মহলকে বলছি এবং যারা এখানে আইনের প্রশাসন আমি তাদেরকে বলবো যেন তারা সঠিকভাবে বিচার পায়। তার জন্য আজকে তাদের সঙ্গে দেখা করা এবং আগামী দিন তাদের পাশে থাকবো এবং আসি, তাই আজকে ওর সঙ্গে আমি দেখা করেছি এবং গার্জেনের সঙ্গে দেখা করেছি, যা সাহায্য করা আমি করব আর সরকারের পক্ষ থেকে আমরাও করব। কি করবেন এই ন্যাক্কারজনক ঘটনা? এইটা একদম নিন্দাজনক ঘটনা সমাজের মধ্যে, এটা একদম এটা শোনারও একটা একদম বিশ্রী লাগে, তাই আগামী দিন যেমন এই ধরনের ঘটনার জন্য না হয় তাই প্রশাসন দেখবে। এই লজ্জাজনক ঘটনা, এমন নাবালিকা মেয়ে এই সঙ্গে এই ধরনের ঘটনা হয়েছে, তাই আগামী দিন ওরা বিচার পাবে, তাই জন্য আমরা সরকার আছি। নমস্কার।